আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত মুসলমান ভাই বোনরা আশা করি প্রত্যেকে ভালো আছেন সম্মানিত মসলন ভাই বোনরা আজকে আমি আপনার সাথে একটি গুনাহ নিয়ে আলোচনা করবো যে গুনাহাটি আমরা প্রায় মুসলমান ভাই বোনেরাই করে থাকি কিন্তু এই গুনাহটি সম্পর্কে হাদিস শরীফে কঠিন হুঁশিয়ারি এসেছে রসুল সাল্লাই আসসালাম তিনবার আল্লাহ তালার কসম খেয়ে বলেন যে ব্যক্তি গুনাহাটি করে সে মুমিন হতে পারে না এছাড়া অন্য একটি হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি গুনাহাটি করবে সে জান্নাতে প্রবেশ করবে না নাউজুবিল্লাহ। তাই সম্বন্ধে মুসলম ভাই বোনরা আমরা অবশ্যই এই গুনাহাটি থেকে বিরত থাকার চেষ্টা করব। হজরত আবু হরাইরা হ্রদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লহিহি আসাল্লাম এরশাদ করেন আল্লাহর কসম সে মুমিন হতে পারে না আল্লাহর কসম সে মুমিন হতে পারে না আল্লাহর কসম সে মুমিন হতে পারে না রাসুল সাল্লি আসসাল্লামকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল সাল্লাহ আল্লি সে ব্যক্তিকে তিনি বললেন যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় অন্য একটি হাদিসে এসেছে আবু হরাই হদ্দে আল্লাহ অন্য থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাহ সাল্লি সাল্লাম এরশাদ করেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় এই জন্য সম্মত মুসলম ভাই বোনরা নিজ প্রতিবেশীর প্রতি আমাদের প্রত্যেককেই দায়িত্বশীল হতে হবে আল্লাহ তালা আমাদেরকে উত্তম পন্থায় আমল করার তৌফিক দান করুক আমিন